আজকে আপনাদের সাথে পিএইচপি এর আরেকটা চমৎকার ফিচার নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে স্ট্যাটিক প্রপার্টিজ এবং মেথডস কি এবং সেটা কিভাবে ইউজ করতে হয়। তো বলে রাখা ভালো যে স্ট্যাটিক মেথড এবং প্রপার্টির ইউজটা আমরা কনস্ট্যান্টের ক্ষেত্রে যেরকম দেখছিলাম সেরকম। তো স্ট্যাটিকের সুবিধা হলো যে আপনি এটাকে যে কোনো জায়গা থেকে ইউজ করতে পারবেন কোনো ধরনের অবজেক্ট তৈরি করা ছাড়াই, এবং এটা এক প্রকার ক্লাস লেভেলেরই বলা যায়। এবং এটা বর্তমানে যতগুলো ফ্রেমওয়ার্ক আছে প্রায় সবখানে দেখবেন যে স্ট্যাটিকের ব্যবহারটা অনেক বেশি হয়ে থাকে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি অ্যাজ ইউজুয়াল একটা ক্লাস নিয়ে নেই, ক্লাস একটা নাম দিলাম ওপি স্ট্যাটিক। ওকে, এখন একটা স্ট্যাটিক প্রপার্টিজ তৈরি করার জন্য জাস্ট প্রপার্টির আগে স্ট্যাটিক কিওয়ার্ডটা দিতে হবে, স্ট্যাটিক। এরপর আমার যে প্রপার্টিটা লিখবো সেটা লিখলাম টেস্ট ইকুয়াল টেস্টিং প্রপার্টিজ। ওকে, এখন যদি আমরা এই স্ট্যাটিক প্রপার্টিসের ভ্যালুটাকে আমরা ব্রাউজারে শো করাতে চাই, তাহলে কি করব, আমরা সরাসরি ইকো করে দিব ইকো ক্লাস নেম আর হচ্ছে স্কোপ রেজুলেশন অপারেটর, যেটা আমরা কি বলে কনস্ট্যান্টের ক্ষেত্রে ইউজ করছিলাম। এবার জাস্ট আমাদের প্রপার্টিসটা যেভাবে ডিক্লেয়ার করা আছে ডলার সহ আমাদের এটা এখানে স্কোপ রেজুলেশন পরে বসাই দিতে হবে। এখন যদি আমরা ব্রাউজারে যাই দেখব যে আমাদের এখানে শো করতেছে টেস্টিং প্রপার্টিস। দ্যাটস মিন যে একদম সেম টু সেম আমরা ক্লাস কনস্ট্যান্টের ক্ষেত্রে যেরকম করছিলাম, আমাদের স্ট্যাটিক প্রপার্টিসের ক্ষেত্রেও ঠিক সেম সেরকম। তাহলে আপনারা দেখলেন কিভাবে আমরা একটা স্ট্যাটিক প্রপার্টি ডিক্লেয়ার করতে পারি এবং সেটার আউটপুট আমরা কিভাবে ব্রাউজারে শো করাতে পারি। এখন আমরা দেখাবো যে একটা স্ট্যাটিক প্রপার্টিকে কিভাবে একটা স্ট্যাটিক ফাংশনের ভিতরে অ্যাসাইন করতে পারি আমরা। তো আমরা একটা ফাংশন নেই বা মেথড নেই, স্ট্যাটিক ফাংশন দিলাম মাই ফাংশন। ওকে, এখন যেটা করব, মনে আছে যে আমরা যেটা করছিলাম কনস্ট্যান্টের ক্ষেত্রে যে দিসের পরিবর্তে আমরা ইউজ করছিলাম সেল, আমরা স্ট্যাটিক প্রপার্টিস এর ক্ষেত্রেও ঠিক সেম ফিচারটা ইউজ করব। তো কিভাবে সেল, এরপর হচ্ছে জাস্ট এখানে যেভাবে আমরা ভ্যালুটা শো করেছি এভাবে ডলার সহই আমাদের প্রপার্টিসের নামটা লিখতে হবে সেল টেস্ট। এখন আমরা চাইলে এটা এখানে ইকো করে দিতে পারি, আমি এখন এটাকে রিটার্ন করে দিচ্ছি, রিটার্ন করে দিলাম। এখন যদি আমরা জাস্ট এখান থেকে ওপি স্ট্যাটিকে যে ফাংশনটাকে কল করে দেই এবং ব্রাউজারে যাই, তাহলে আমরা দেখব টেস্টিং প্রপার্টিস, অর্থাৎ সেম অ্যাজ ইউজুয়াল যেভাবে কনস্ট্যান্ট আমরা ইউজ করছি সেম ভাবে আমরা স্ট্যাটিকের ক্ষেত্রে সেম প্রপার্টিস সেম রোলস। আশা করি সবাই বুঝতে পারছেন যে আমরা কিভাবে একটা স্ট্যাটিক প্রপার্টি ডিক্লেয়ার করতে পারি, সেটার ভ্যালু কিভাবে শো করাতে পারি, এরপরে আমরা কিভাবে একটা স্ট্যাটিক ফাংশন তৈরি করতে পারি এবং তার ভ্যালু আমরা শো করতে পারি। ওকে, আজকে এই পর্যন্ত, এর পরে আমরা অন্য একটা ব্যাপারে আলোচনা করব। তো ধন্যবাদ।